আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু এসিটি নিউজ। সাবস্ক্রাইব করুন এসিটি নিউজকে এবং নতুন খবরাখবর পেতে পাশে ঘন্টার উপরে ক্লিক করুন। মালয়েশিয়ার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নাজিব রাজাকের স্ত্রী ব্যাপক আর্থিক কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার দেশটির দুর্নীতি দমন সংস্থা তার মুখোমুখি হয়েছে। সূত্র এএসপি, গত মাসে পুলিশ হ্যাকিং ডিবি কেলেঙ্কারির ঘটনায় নাজিবের ভূমিকার ব্যাপারে তদন্তের অংশ হিসেবে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের নিয়ন্ত্রণে থাকা দুটি বিলাসবহুল বাসভবনে অভিযান চালিয়ে নগদ অর্থ ও দামি অলঙ্কারের অনেক ব্যাগ উদ্ধারের পর এখন সবার নজর রোশমা মানসুরের ওপর। বিলাসবহুল জীবনযাপনের জন্য অনেক পরিচিত রোশমা তিনটি গাড়ির একটি বহরে করে দুর্নীতি দমন সংস্থায় পৌঁছান। মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের সাবেক তদন্ত ও গোয়েন্দা পরিচালক আব্দুল রাজাক ইদ্রিস এএসপি চে বলেন, ব্যাপক দুর্নীতির ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তার ব্যাংক অ্যাকাউন্ট এবং সম্প্রতি দুটি বাসভবনে পুলিশি অভিযানে পাওয়া তার নগদ অর্থ ও অলঙ্কারের উৎসের ব্যাপারেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এসবিপি নিউজ, ধন্যবাদ।